দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান 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 আল্লাহু আকবার ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না নববধূ বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান সবার জন্য একটা নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম সূরায়ে আর রহমান নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সূরাটার নাম কি আরো জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাইসা কামিসলিহি শাই তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইসা কামিসলিহি শাই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে পেয়েছি হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছি তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত 70,000 নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোক ছটা দিয়েই আবার নাই আবার সরায় ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে
পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরবে। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছ রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছ, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি চিনি না, ওরা রহমান চিনে না। এই জন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন। ওয়াইযা ক্বীলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান, যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, ক্বালু ওয়ামার রহমান, তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানরে তো চিনি না। এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই? রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাফেরদেরকে জানানোর জন্য রাব্বুল আলামিন সূরাত আর রহমান নাজিল করলেন আর বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন 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 বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমান কে চিনো না? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই, আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব না। ওয়াসিআত রহমাতি কুল্লাশাই, সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে? আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে? আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না, চিল্লায় বলেন ঠিক কি না? আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না, আমরা জানি না। আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগও আছে, আল্লাহর রাগ আছে না? আমার দয়াও আছে, আল্লাহর দয়া আছে না? আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে, তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর কোনটা বেশি? দয়া বেশি। আমাদের পাপ অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়। নাকি ছোট? আপনি যত বড় পাপ করেন না কেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই? বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার, একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা এলাকায় আছে নাকি এরকম কেউ?
নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায় রে, না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে, আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বললো, এ এলাকায় এক আল্লাহর অলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর অলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর অলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর অলি কই, কি বললা? 99টা মার্ডার, হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছে ও কয়, আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচাই রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে, এবার সেঞ্চুরি করে ফেলাইছি। কথা বুঝতেছেন? আমার ক্ষমা নাই তো তোরে বাঁচাই রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম, এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আছে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে? খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে। একজন বললো, ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম, আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয়, আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে, এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা? আলেম বলে, আছে, ক্ষমা আছে, তওবার মতো তওবা করো, তওবাতান নাসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিল, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে। এখন রুহু কে নিয়ে যাবে? ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, না না, সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না না, 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে, এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই, তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকাইয়ে দেব। দুই দল ফেরেশতার মারামারি, এ বলে আমরা নিব, এ বলে আমরা নিব, ঝগড়া আছে না নাই? আল্লাহ বললেন, রাখো রাখো, ঝগড়ার দরকার নাই, এক কাজ করো, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো। ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে, খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা তো একেবারেই কাছে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে, আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জামিনটারে আদেশ দিলেন, জামিন, এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয়, ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা, যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে, খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে, চলে যা, ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ, ভালো এলাকাটা তো একেবারেই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি, 100টা খুন করছে,
আপনি কয়টা করছেন? আমি কয়টা করছি? তো 100টা গুণ করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে, আমরা কি ক্ষমা পেতে পারি না? ওর পাপের কাছে আমাদের পাপ কি? কয়টা কয় অক্ত নামাজ ছাড়ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদাতে রা।